মর্নিং অর্চনার ঘরকন্যা আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আবার চলে এসেছে একটা নতুন ঝকঝকে ভিডিও নিয়ে। তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন সোমবার, আর এখন বাজে সকাল 6টা। তো কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো ভাবলাম বোধহয় সকালটাও আজকে বৃষ্টি হবে না, কিন্তু না, সকালে উঠে দেখলাম যে আকাশ পরিষ্কার হয়ে গেছে আর খুব ঝলমলে রোদ উঠেছে, চারিদিকটা এত ভালো লাগছে যে কি বলবো। পুজোর আগে আগে যেমন আকাশটা দেখলে মনে হয় না পুজো আসছে, পুজো আসছে, একটা কীরকম মানে একটা কীরকম একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতি হয় না? তো আমার আজকে সেরকম মনে হচ্ছে। তো ভাবলাম এই ভালো লাগাটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো রোজ সকালে এই ব্যালকনিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, এটা আমার অভ্যেস হয়ে গেছে, মানে এটা আমার অভ্যেস। কিছুক্ষণ না দাঁড়িয়ে থাকলে মনে হয় না আমার সারাটা দিন ভালো কাটবে। তো যাই হোক, এখন আমি বাগানে যাব, সেখানে এই পুঁই শাকটা বেশ অনেকটা উঠেছে, অনেকগুলো ডগা বেরিয়েছে। তো ভাবলাম আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি করব, কেননা কাল ইলিশ মাছ হয়েছিল, তো ইলিশ মাছের মাথা লেজাটা রয়ে গেছে, তো সেটাই আজকে মাথাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব, আর ইলিশ মাছের লেজাটা দিয়ে একটু তেঁতুল দিয়ে টক বানাবো। কারণ ইলিশ মাছে এত কাঁটা থাকে যে কেউ লেজাটা খেতে চায় না, একটু টক করে দিলে তখন সবাই খেয়ে নেয়। তো আজকে ডাল চচ্চড়ি আর টক বানাবো, আর একটু পাঁপড় ভাজবো। আজকে রাত্রির রান্না নেই, আজকে রাত্রির একটা নিমন্ত্রণ বাড়ি আছে। এই যে শাকটা কাট কেটে নিয়ে আসছি, কি ফ্রেশ লাগছে না, আর সবুজ লাগছে, কালকে যেহেতু বৃষ্টিতে বেশ ধুয়ে গেছে আরও ভালো লাগছে। তো চলুন রান্নাটা এবারে শুরু করা যাক। এই যে ইলিশ মাছের মাথাটা কালকেই ভেজে রেখে দিয়েছি, আর এখানে আলু কুমড়ো বেগুন সব কেটে ধুয়ে নিয়েছি, পুঁই শাকটাও কেটে ধুয়ে নিয়েছি, কেন সকালটা আমার ভীষণ তাড়া থাকে, কেন অফিস বেরোবে 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, 9টার সময় আমাকে খেতে দিতে হয়। তো এইদিকে তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আমি চচ্চড়ি রান্নাটা পুরো দেখাবো না, এটা আমার একটা রান্নার চ্যানেল আছে অর্চনার পাকঘর, সেখানে এই রান্নাটা থাকবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, যার ইচ্ছে হবে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এখানে এদিকে ইলিশ মাছের টকটাও আমার হয়ে গেছে, এদিকে টকটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো। তো এখন সন্ধে 8টা বাজে, বললাম না আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে, তো এখন সেখানেই যাচ্ছি। ওরা আমাদের পাশেই থাকতো, গৃহপ্রবেশের নিমন্ত্রণ, নিজেদের বাড়ি বানিয়েছে, তো সেখানে নিজেদের জায়গা কিনে বাড়ি বানানো আজকালকার দিনে ভাবা যায় না, তাই না? এখন তো আমরা সবাই ফ্ল্যাট বাড়িতেই অভ্যস্ত, তো ওরা জায়গা কিনে বাড়ি বানিয়েছে, তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে গৃহপ্রবেশে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো যেতে একটু দেরি হয়ে গেছে, কেননা আমরা খুঁজে পাচ্ছিলাম না, অনেক ঘুরে ঘুরে তবে গিয়ে পৌঁছেছি। বাবা কি বিশাল বাড়িটা বানিয়েছে, সত্যি খুব সুন্দর এখানে ওদের পুজো হয়েছে। তো সত্যি খুব ভালো লাগলো বাড়িটা দেখে। তো আমরা এখন খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত্রি 10টায়, এবারে বাড়ি ফিরবো, কেননা কাল আবার অফিস আছে, তো সবারই তারা। তো যাই হোক, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন ব্লগটা, আর যদি ব্লগটা ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।